দ্য বাম প্রতিনিধি দল সমস্ত শরিক দলের প্রতিনিধিরাই তারাই কিন্তু আজকে চলে আসেন এবং বিকেল সাড়ে পাঁচটার সময় আসেন আমতার যে আনিসের বাড়ি সেই আনিসের বাড়িতে কিন্তু সেই সময় আনিসের বাবা বাড়িতে ছিলেন না তার পরবর্তীকালে দেড় ঘন্টা অপেক্ষা করেন এবং তারপরে কিন্তু কথা বলেন এবং মূলত পাশে থাকার আশ্বাস দেন এবং আনিস খানের বাবার সঙ্গে কথা বলেন এবং তার পরবর্তীকালে যে তদন্ত প্রক্রিয়া যে পথে বর্তমানে রয়েছে এবং সরকারের তরফ থেকে বা রাজ্য প্রশাসনের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে এবং সেই নিরপেক্ষ তদন্ত নিয়েই কিন্তু প্রশ্ন তোলেন অন্যদিকে বলে রাখি আনিস খানের বাবা ইতিমধ্যে জেল থেকে বাড়িতে চলে কিন্তু তিনি যে বিষয়টা জানান তিনি যাকে চিনতে পারবেন তাকে দেখানো হয়নি এবং সকাল তিনি যে বিষয়টা বলছিলেন যিনি যে ব্যক্তি বন্দুক নিয়ে বাড়ির নিচে দাঁড়িয়েছিলেন তাকে তিনি চিনতে পারবেন এবং এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু তিনি চিনতে পারেননি অন্যদিকে যে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া সেই ক্ষেত্রে আনিস খানের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটি কিন্তু আজকে হস্তান্তর করা হয়েছে সিটের কাছে এবং এর পরবর্তীকালে যে বিষয়টা আনিস খানের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা তাদেরকে ওনারা কেউ চিনতে পারছেন না এবং আজকেও কিন্তু টিআই প্যারেডের সময় কিন্তু আনিস খানের বাবা যে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারে গ্রেপ্তার করা হয় তাই কিন্তু চিনতে পারেননি বাম ফ্রন্টের প্রতিনিধি দল তারা আসেন এবং আনিস খানের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন শিলাদিত্য আমাদের সঙ্গে থাকো জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এছাড়াও সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তারা আনিসের বাবার সঙ্গে দেখা করে পাশে থাকার জন্য আশ্বাস দিয়েছেন কথা বলবো অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে সরাসরি ব্রতদীপও রয়েছে তাতে আর ব্রতদীপ যেটা জানতে চাইব উলুবেড়িয়া জেল থেকে বেরিয়ে আসার পর আনিসের বাবা তিনি কি জানালেন টিআই প্যারেড এই টিআই প্যারেড তিনি ছিলেন দেখো সেলাই তো জেল থেকে বেরিয়ে এসে আনিসের বাবা তার আইনজীবীর সঙ্গেই আসেন এবং তারা যেটা জানান যে 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 আজকে আদালতের নির্দেশ ছিল সেই নির্দেশ মতন কিন্তু তারা টিআইপিআইডে অংশগ্রহণ করেন এবং তারা তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন এবং শুধু তাই নয় আনিসের যে মোবাইল ফোনটি আদালত তাদের দিতে বলেছিল সেটা যে ম্যাজিস্ট্রেট ছিল তার উপস্থিতিতেই সেটা জমা দেওয়া হয়েছে দুটো সিম কার্ড সমেত এবার আসি টিআইপিআইডের কথায় যেখানে দেখা গেছিল যে গত কয়েকদিন আগে পুলিশের তরফ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এই মামলায় তার মধ্যে একজন হচ্ছেন হোমগার্ড কাশীনাথ বেরা এবং আরেকজন সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য এদিন কিন্তু মূলত টিআইপিআইটা এই কারণেই হয়েছিল যে আনিসের বাবা তাদের শনাক্ত করতে পারছেন কিনা কারণ এই যে মামলায় এই মামলায় কিন্তু প্রত্যক্ষদর্শী একমাত্র আনিসের বাবা কারণ তিনি যেটা বয়ানে পুলিশকে জানিয়েছেন যে ঘটনার দিন ঠিক এই গেটে পুলিশ কর্মীরা এসেছিল এবং তখন তিনি দোতলার ওই ঘরে ঘুমাচ্ছিলেন সেই সময় তাদের ডাকশুনে তিনি নিচে আসেন তখন একজন উর্দিধারী কর্মী তাকে গান পয়েন্টে রেখে এখানে আটকে রেখে দেয় এবং বাকি তিনজন সিভিক ভলেন্টিয়ার তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় এবং কিছু ক্ষণ পরেই উপর থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ তিনি শুনতে পান এবং যখন তাকিয়ে দেখেন তখন দেখেন রক্তাক্ত অবস্থায় তার ছেলে আনিশ মাটিতে লুটিয়ে রয়েছে এখন এই যে পুলিশ কর্মীরা এসেছিল এসেছিল তাদের মধ্যে এই দুজন রয়েছেন কি না সেটা চেনার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু আনিসের বাবাকে যখন প্রশ্ন করা হলো এদিন যে আজকে টিআই প্যারেডে তারা ছিল কিনা আনিসের বাবা কিন্তু গতকালও যে সিটের টিম এসেছিল তার বয়ানে তাদের জানিয়েছিলেন যে যে উর্দিধারী পুলিশ কর্মী কাঁধে বন্দুক নিয়ে এসেছিলেন এবং তাকে গান পয়েন্ট এখানে আটকে রেখেছিল ছিলেন তাকে কিন্তু তিনি চিনতে পারবেন তবে তিনি এদিন স্পষ্ট এখানে জানিয়ে দেন যে আজকে টিআই প্যারেডে সেই পুলিশ কর্মী কিন্তু ছিলেন না বাকি যে তিনজন সিভিক ভলেন্টিয়ারের কথা তিনি বলেছিলেন আজ তার বক্তব্য যে সেই সিভিক ভলেন্টিয়ারদের তিনি চিনতে পারবেন না তবে যে উর্দিধারী পুলিশ কর্মী তাকে এই গেটে গান পয়েন্টে আটকে রেখেছিল তাকে তিনি স্পষ্ট চিনবেন এবং গতকালও যে সিটের টিম এসেছিল তাদের সেই বয়ানে জানিয়েছিলেন এদিন টিআই প্যারেডের পর আনিসের বাবা স্পষ্ট জানিয়ে দিলেন যে ওই পুলিশ কর্মী উর্দিধারী যে আনিসের বাবা অর্থাৎ সালেম খান এখানে গান পয়েন্টে আটকে রেখেছিল সে ছিল না অর্থাৎ তার এই বয়ানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই দুজন সেদিনকে কিন্তু উর্তিধারী একজন যাকে দেখা যাচ্ছে হোমগার্ড সে এখানে ছিল না এখন এই নিয়েই কিন্তু এই ঘটনায় রহস্য আরও ঘনীভূত হলো তাহলে কি আসল অপরাধীরা কোথায় এই নিয়ে প্রশ্ন উচ্চার এই নিয়ে কিন্তু বামফ্রন্ট যে প্রতিনিধি দল এসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনিও কিন্তু প্রশ্ন তুলে গেলেন এবং আনিসের পরিবারে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিলায়িত্ব ধন্যবাদ ব্রদীপ ধন্যবাদ পার্থপ